আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নবী আম্মা বাদ ফাকাল আল্লাহ তাআলা আয্জামাল বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রাহিম ফাজরি ওয়ালায়ালিন আশ ওয়াশ শাফি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া আর যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক আমরা তার প্রশংসা করি যিনি আমাদেরকে মর্যাদাপূর্ণ দিনগুলোতে পৌঁছে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত সাল্লাম প্রিনবী মাহমুদুর রসুল্লা সালাহ আলহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি আজকের এই বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাচ্ছি তা হলো জিলহজ মাসের প্রথম তেরো দিন সম্পর্কে কেননা এই দিনগুলো আল্লা হওয়া তালার নিকট খুবই মর্যাদাকর এই তেরো দিন সম্পর্কে যে বর্ণনাগুলো রয়েছে তাতে বছরের অন্যান্য দিনগুলোর মাঝে এই দিনগুলোর বিশেষ মর্যাদা পরিলক্ষিত হয় মানে মর্যাদার দিক থেকে লক্ষ্য করলে এই তেরো দিনকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে যা বিভিন্ন বর্ণনায় উল্লেখিত হয়েছে বোঝার জন্য আমি আপনাকে কথাগুলোকে এইভাবে পেশ করব সাধারণভাবে এই এক থেকে নিয়ে দশই জেলহাজ পর্যন্ত মানে দশ দিন বলেই পৃথক একটা মর্যাদা রয়েছে এই দশ দিনের মাঝে আবার দুইটি দিন হচ্ছে খাস যেটা যেই দুই দিন আরও বেশি মানে মর্যাদাপূর্ণ তার একটি হচ্ছে নয় ইজিলহাজ আরেকটি হচ্ছে দশ ইজিল হাজ নয় ইজিলহাজ যেমনটা আমরা জানি এটা হচ্ছে এই ইয়মে আরাফা আরাফার দিন এই দিনে হাজিগন আরাফাতে অবস্থান করেন এবং এই দিনের বিশেষ মর্যাদা রয়েছে তার থেকেও বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়মুন নাহার মানে দশ হাজ কুরবানির দিন তো এই দশ দিনের মাঝে তিনটি ধাপ আছে এক থেকে নিয়ে দশ দিন পর্যন্ত এটা হচ্ছে একটা ধাপে প্রত্যেকটা দিনই মর্যাদাপূর্ণ আর দ্বিতীয় ধাপে এই দশ দিনের থেকে সাধারণভাবে মর্যাদাপূর্ণ তা থেকে বেশি খাস হচ্ছে নয় তারিখের দিনটি তার থেকে বেশি খাস হচ্ছে ইজিল জিলহজ মানে দশ তারিখের দিনটি তো এই তিনটা পৃথক পৃথক ধাপ রয়েছে তারপরে আসবে বাকি তিন দিন এগারো বারো এবং তেরো এগারো বারো ইজিল জিলহজ দশই ইয়মুন নাহার যেমন কুরবানির দিন তদ্রুপ এগারো বারো তেরোই ইজিলহাজ এই তিন দিনকেও কুরবানির দিন বলে গণ্য করা হয়েছে তার মানে প্রথম ধাপে আমরা বলবো এক থেকে দশ দিনের মর্যাদা দ্বিতীয় ধাপে আমরা বলবো শুধুমাত্র নয় তারিখ ইয়ম আরাফার মর্যাদা তৃতীয় ধাপে বলব আমরা শুধুমাত্র ইমুন নাহার দশ তারিখের মর্যাদা চতুর্থ ধাপে আমি আপনাকে দেখাবো দশ তারিখের সাথে তার পরের তিন দিন এগারো বারো তেরো জিলহাজ মানে চার দিনের মর্যাদা একসাথে এই দিনগুলোকে কুরবানির দিন বলা হয়েছে এটা হচ্ছে থেকে বড় মর্যাদা পঞ্চম স্টেপে আসবে পৃথকভাবে এগারো বারো তেরো তারিখ এই তিন দিনকে আইয়ামে তাশরিক বলা হয় এই তিন দিনেরও বিশেষ মর্যাদা রয়েছে এই তিন দিনকে কোরআনের ভাষায় এক তো আইয়ামে হাদিসের ভাষায় আইয়ামে তশরিক বলা হয়েছে আর কোরআনের ভাষায় আইয়ামে দুদাত বলা হয়েছে মোট কথা এই জিলহজ মাসের এই তেরো দিনকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাবো এক থেকে দশ দিনের মর্যাদা শুধুমাত্র নয় তারিখের মর্যাদা দশ তারিখের মর্যাদা দশ এগারো বারো তেরো এই চার দিনের মর্যাদা আর কেবলমাত্র এগারো বারো তেরো এই তিন দিনের মর্যাদা মানে এই তেরোটা দিন পাঁচটি ভাগে বিভক্ত এবার আসুন সংক্ষিপ্ত পরিসরে যেহেতু আমরা নয় তারিখ নিয়ে আজকে কথা বলবো না দশ তারিখ নিয়েও বলবো না এবং তারপরের তিন দিন নিয়েও বলবো না কারণ এই দিনগুলো নিয়ে কথা বলার মতো আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে আজকে শুধু এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের সাধারণভাবে যে মর্যাদার কথা কোরআন হাদিসে রয়েছে আমরা সে কেবলমাত্র সেই কথাগুলো উল্লেখ করব এই দশ দিনের মর্যাদা এবং বৈশিষ্ট্য সম্পর্কে খুব চমৎকার কিছু তথ্য রয়েছে আর এই কথাগুলো আমরা হয়তো ইতিপূর্বে বহুবার শুনেছি এবং আমরা জানি যেমন এই দশ দিনের সৎ কাজগুলো দশ দিন সাধারণ দিনের মতোই দিন কিন্তু কোনো ব্যক্তি যদি এই দশ দিনের কোনো সৎ কাজ করে ওই কাজটার মূল্য বেশি কথাটাকে এইভাবে বুঝেন এই দশ দিনের এককভাবে কোনো মর্যাদা নেই কখন মর্যাদা হবে কোনো মুসলিম যদি কোনো সৎ কাজ করে এই দশ দিনে ওই সৎ কাজটির মর্যাদা সব থেকে বেশি অন্য কোনো দিনের কোনো দিনে সে কাজটা করলে স্বরূপ কেউ যদি দুই রাকাত নফল সালাত পরে তাহলে এই দশ দিনের কোনো ওয়াক্তে কোনো সময় যদি সে দুই রাকাত সালাত আদায় করে ওই দুই রাকাত সালাত সে অন্য কোনো দিনে করে এত নাকি পাবে না যত নাকি এই দশ দিনে করলে হবে এই দশ দিনের কোনো দিনে যদি কেউ সিয়াম রেখে নেয় তাহলে অন্য সাধারণ দিনের নফল সিয়াম রেখে অত নাকি পাবে না অত মর্যাদার হবে না যত মর্যাদার এই দশ দিনের কোনো একদিন সিয়াম রেখে নিলে অন্য কোনো দিনে দান সাতকা করে অতটা মর্যাদা অতটা নেকি সে পাবে না যতটা মর্যাদা বলা হয়েছে এই দশ দিনের কোনো একদিন দান সাতকা করলে এইভাবে যতগুলো যেমন কিছু কিছু আমলের কথা এখানে উল্লেখী হয়ে যাচ্ছে আরও কিছু কিছু আমল যেমন কবর জিয়ারত ধরে নেই এই কথাটা অনেকের মাথায় হয়তো থাকবে না কবর জিয়ারত করা অসুস্থকে দেখতে যাওয়া এক কথায় ইসলামের শিষ্টাচার যতগুলো দিক আছে যতগুলো আমল আছে সবগুলো আপনার মাথায় নিয়ে আসেন আপনার সামনে উপস্থিত করেন তার মধ্য থেকে যেই কোনো আমল আপনি করেন না কেন এটাই হবে আপনার জন্যে মর্যাদা কর এবং কল্যাণকর এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসটা একটু পরে আমাদের কাছে আসবে তো যে কেউ এই দশ দিনে যে কোনো ভালো কাজ যদি করেন এর মাধ্যমে তার এত কি হবে বা এতটা মর্যাদা সে প্রাপ্ত হবে ওই আমলটি অন্য কোনো দিনে এতটা মর্যাদা সে প্রাপ্ত হবে না এই দিনগুলোর বৈশিষ্ট্য বা মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে যেইভাবে কথাগুলো এসেছে প্রথমে আমি একটা কথা উল্লেখ করবো সেটা হচ্ছে কোরআনে এসেছে সব থেকে বড়ো মর্যাদা হচ্ছে এই দশ দিনকে আল্লা সব তালা দশ দিনকে উদ্দেশ্য করে কসম করেছে দশ দিনের কসম একেবারে এক মানে এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত পুরো দশ দিনের কসম খেয়েছেন আল্লাহ তালা এই মর্মে করানো একটি আয়াত আপনি পাবেন যেটা সুরা ফাজার উনানব্বই নম্বর সুরা তার এক থেকে তিন পর এক থেকে তিন নাম্বার পর্যন্ত আয়াতের মধ্যে এটা রয়েছে এক থেকে তিন নাম্বার পর্যন্ত আয়াতের মধ্যে এই কথাগুলো রয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন ওয়াল ফাজের ওয়াল আয়ালিন আশর এই দুই নম্বর আয়াতে আল্লাহ দশ তারিখের কসম খেয়েছেন মানে দশ তারিখ নয় মানে এক থেকে নিয়ে দশ দিন দশ রাতের কসম খেয়েছেন এই আয়াত আল্লা সুবানা কয়েকটি কসম খেয়েছেন এই দুই তিনটে আয়াতে তাতে জিলহজ মাসের প্রথম দশ দিনের কসমের কথা রয়েছে আয়াতটির মধ্যে আছে ওলা আশর দশ রাত্রের কসম তাতে জিল জিলহজ মাসের দশ দিনের মর্যাদা কিভাবে বৃদ্ধি পেল এটা হচ্ছে প্রশ্ন এটা বোঝার জন্যে প্রথমে আমি আপনাকে কসম সম্পর্কে একটা তথ্য বলি এটা জানাটা অত্যন্ত জরুরি আমাদের কসম কোসম হুয়া তালার কসম একরকম নয় আমরা কেবল হুয়া তালার নামেই কসম করব শপথ করব অন্য কোনো কিছুর নামে কসম বা শপথ করা জায়েজ নয় আমাদের জন্যে আল্লাহ হুয়া তালা যখন কোনো কিছুর কসম করার প্রয়োজন মনে করেন তাহলে কোরআন হাদিসের মধ্যে কয়েকটি কারণ পরিলক্ষিত হয় যে এই এই কারণে আল্লাহ কসম করে থাকেন প্রথম কারণ যেটা আপনি দেখতে পাবেন যে আল্লাহ তালা যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলার ইচ্ছা করেন যেই কথাটি আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ওই কথাটা বলার পূর্বে আল্লাহ একাধিক বিষয়ের কসম করে থাকেন এক থেকে নিয়ে আপনি চারটা পাঁচটা পর্যন্ত কসম পাবেন যে কোরআনে যে চারটা পাঁচটা জিনিসের কসম এমন কি কোনো কোনো আয়াতের দশটা কসমের কথা আছে তা কুবীরের মধ্যে এরকম দশটা জিনিসের কসম করা হয়েছে তারপরে গিয়ে আল্লাহ একটা কথা বলেছেন কোনো কোনো আয়াতের মধ্যে ছয়টা বিষয়ের কসম করার পরে একটা কথা বলেছেন কোন কোনো আয়াতের মধ্যে আপনি পাবেন তিন থেকে চার পাঁচ ছয় থেকে কসম ছয়টি কসম করার পরে আল্লাহ একটা কথা বলেছেন স্বরূপ যদি বলি তাহলে আপনি দেখতে পাবেন সোরা তিন সোরা তিনের মধ্যে কী আছে স্মিল্লাহ রহমানুর রাহিম ওয়া তিনই ওয়া জৈতন দুইটা জিনিস আছে ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বেলাদিল আমিন এই চারটা জিনিসের কসম করার পরে আল্লাহ সুবাহ আহমতাল্লাহ বলেছেন লাকাদ খালাকান আল ইনসান আফি আহসানি তাকুইম এই কথাটা বলার বলার বা এই কথাটার গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ তার আগে প্রায় চারটা জিনিসের কসম খেয়েছেন তেমনি এই সুরা ফজর যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কে আছে ওয়াল ফজর ওয়ালায়াল ইন আশর ওয়াশাফ এ ওয়াল ওয়াতর হালফিজা লেকা কাসামুল্লি জি তারপরে আল্লাহ কসম বলেছেন তার মানে এখানে তিনটা তিনটা না চারটা বিষয়ের কসম খেয়েছেন তেমনি আল্লাহস বানহামাতলা বলেছেন একটা বিষয়ের কসম যেমন ওয়াল আসর এনাল ইনসান আল্লা ফে আল্লাহ বলেছেন কসম আসরের ওয়াক্তের সময়ের বা যুগের মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত তো এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ যার ফলে আল্লাহ কসম করে তারপরে বলেছেন তাহলে একটা কারণ হল কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলার পূর্বে কসম করা দ্বিতীয় আরেকটি কারণে আপনি কোরআনে কসম দেখতে পাবেন যে আল্লা তালা কোন কোন ক্ষেত্রে কসম খেয়েছেন বা কী কেন করেছেন তাহলে দেখতে পাবেন দ্বিতীয় যে কারণটি আল্লা সুবাহানাহা তালা এক তো কোনো একটা বিষয় তুলে ধরার আগে কসম করে থাকেন আর আল্লাহ সুবাহানা হুয়া তালা কসম করে থাকেন যখন কোনো বিষয় ব্যক্তির বা স্থানের মর্যাদাকে তুলে ধরতে চান মানে কিছুকে আল্লাহ যদি করতে চান তাহলে আল্লাহ ওই বস্তুর ওই ব্যক্তির ওই স্থানের ওই সময়ের কসম খেয়েছেন এটা হলো কারণ যেমন ওয়াল ফাজর ওয়াল আয়াল ইন তার মানে আল্লাহ সবানা তালা যেই জিনিসটার কদর আমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন যে জিনিসটা আমাদের জন্যে সব থেকে বেশি অহেম গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আল্লাহ ওই বিষয়গুলোকে কসম খেয়ে খেয়ে আমাদেরকে কসম করে শপথ নিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে বান্দা এগুলো তোমাদের জন্য অনেক বড় নিদর্শন বা এগুলো তোমাদের জন্য বড় উপকারী এগুলো তোমাদের জন্যে বড়ো কল্যাণকর এগুলো হচ্ছে মর্যাদার প্রাপ্য এগুলোকে মূল্যায়ন করতে হবে এই সেন্সে আল্লাহ তালা কসম খেয়েছেন যেমন সুরা তিনি যদি আবার ফিরে আসি তাতে কী আছে ও তিনিওয়ার্জাইতুন তাহলে দুইটা ফল একটা হচ্ছে তিন ফল ডুমুরের মতো আঞ্জির আর একটা হচ্ছে জৈতুন আর এগুলো সব দুইটাই হচ্ছে আমাদের জন্যে মোবারক বরকতের ফল বরকতের ফসল তারপরে ও তুরি সিনিন এটা হচ্ছে একটা পবিত্র জায়গা তারপর হচ্ছে ওহাজ আল বালাদিল আমিন এই মক্কা শহরে মক্কা নগরের কসম খেয়েছেন আল্লাহ এটা হচ্ছে নিরাপদ শহর আমিন আল্লাহ বলেছে নিরাপদ শহর তার মানে এগুলো হচ্ছে অনেক বড় বড়ো নিদর্শন যেগুলো আমাদের জন্য অনেক বড় ব্যাপার আল্লাহ এইভাবে যাদের রাতের গভীর অন্ধকারের কসম খেয়েছেন আল্লাহ দিনের প্রভাতের কসম খেয়েছেন জিমনুল ফজর তো এইভাবে আল্লাহ সুবাহ যেই বিষয়ের কসম খেয়ে থাকেন এটার গুরুত্ব এটার মাহাত্ম এটার মর্যাদা অনেক বেশি তো এই নীতিতে এবার আসুন আল্লাহ সুবাহ অলায়ালিন আশর বলে ওই দশ রাত্রের কসম খেয়েছেন তাহলে দ্বিতীয় মূল নীতিতে এটাতে মর্যাদা বেড়ে যাচ্ছে যে যেই দশ রাত্রে আল্লাহ কসম খেয়েছেন কেন খেয়েছেন যাতে করে এই দশ রাতের গুরুত্ব আমাদের কাছে বোঝাতে চেয়েছেন যে আল্লাহর কাছে এই দশ রাত সাধারণ কোনো দশ রাত নয় দশ দিন সাধারণ কোনো দশ দিন নয় তো অনেক গুরুত্বপূর্ণ তা আল্লাহর কসম এই দিনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে তো এই আয়াতে দশ রাতের কসম করে যে দশ ইজ ইলহাজকে উদ্দেশ্য করা হয়েছে এই মর্মে তাপসির কাছিরা আপনি দেখতে পাবেন তাতে আব্দুল ইবনে আব্বাস রাজে আল্লাহ তহমা থেকে তফসির করা হয়েছে এবং আরও অন্যান্য ইমামদেরও তফসির সেখানে আপনি পাবেন তিনি ভাষাটা এইভাবে উল্লেখ করেছেন আশর আল বিহা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আশরু জিল হেজা দশ জিল মানে প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত এই প্রথম দশ দিন হচ্ছে এই উদ্দেশ্য যে আল্লাহ এই দশ দিনের কসম খেয়েছেন কামা কালা কাউল ইবনু আব্বাস ও ইবনু জুবাইরিন ও ও ওগাইর ওয়াহিদিন মিনা সালাফিউল খালাফ এমা বিবনু কাসের রহমা বলেন পূর্বের এবং পরের কোনো সালাফ এতে দিমত করেনি প্রত্যেকের তফসির হচ্ছে যে এই দশ রাতের কসম খাওয়া মানে দশ জিল হাজের কসম খাওয়া তার মানে আল্লাহ এই দশ দিনের কসম করে আমাদেরকে এর মর্যাদাকে তুলে ধরতে চেয়েছেন এই আয়াতগুলোর আরেকটি তাফসির করা হয়েছে যদি চব্বিশ ঘন্টাকে বা রাত আর দিনে ভাগ করা যায় যেহেতু আরবি ভাষায় রাত আগে আসে তাই এই জন্য লায়াল লায়াল শব্দটা বলেছেন তো এর একটা চমৎকার তফসির রয়েছে যে যদি কেউ মনে করেন যে আমি দিনের বেলা খুঁজবো যে কোন দিনগুলো উত্তম আর কোন রাতগুলো উত্তম এই ক্ষেত্রে মুফাসিরগণের একটা চমৎকার তফসির হলো যে যদি কোনো ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ দিন গুনতে চায় তাহলে সেই দিনগুলো পাবে জিলহজ মাসের প্রথম দশ দিন দিনের অংশ আর রাতের অংশে যদি কেউ শ্রেষ্ঠত্ব খুঁজতে চায় তাহলে তাকে খুঁজতে হবে রমজান মাসের শেষ দশক কেন এই প্রথম দশ দিনে দিনের বেলায় সমস্ত কাজগুলো রয়েছে জিলহজ মাসের দিনে সমস্ত কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে আর রমজান মাসের রাতে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কাদার ওই একটা রাতের কারণে পুরো দশটা রাতকে মর্যাদাবান করা হয়েছে আর কুরবানির জন্য ইয়ামুন নাহার বা ইয়ামুল আরাফা এই কাজগুলো দিনে ঘটিত হয় বিদায় তো এই দশ দিনকে মর্যাদাবান করা হয়েছে তো এই 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 ব্যাখ্যাটাও চমৎকার যে ওলায় আলীন আসর বলতে এটা দুই মাসে দুই জায়গাতে এই আয়াতটি ফিট হবে এক হলো রমজান মাসের শেষ দশকের রাত আর জিলহজ মাসের প্রথম দশ দিন তো এটা ছিল এই দশ দিনের গুরুত্বের ক্ষেত্রে অনেক বড় একটা দলিল বা অনেক বড় একটা কিছু যে আল্লাহ তাআলা বলেছেন ওলায় আলীন মানে দশ রাতের শপথ এই আয়াতগুলোতে আরেকটি জিনিস আমি আপনাকে দেখাই কোরআনের একটি বর্ণিত মূলনীতি আমার নজরে এসেছে যেটা আমরা আমাদের শেখদের কাছ থেকে জানতে পারি বা বিভিন্ন কিতাব পড়ে যে জিনিসটা চোখে পড়েছে তা হলো এই এই নীতিটা যদি আমরা মনে রাখি তাহলে এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে আসবে কোরআন পরে আপনি দেখতে পাবেন পরতে পরতে বা বিভিন্ন জায়গাতে এই নীতিমালাটা আপনি পাবেন সেটা হচ্ছে কি আল্লাহ আতালার নীতি হলো মর্যাদাকর দিক থেকে মানে মর্যাদার দিক থেকে যেই জিনিসের মর্যাদা বেশি যে বড় বা যার মর্যাদা বেশি বা যেই জিনিসের মাহাত্ম বেশি আল্লাহ সবানাহ তালা ওই বিষয়ের ওই ব্যক্তির কথাটাকে আগে উল্লেখ করে থাকেন এটা আপনি কোরআনের বেশ কিছু জায়গায় পাবেন যেহেতু আমাদের আলোচনায় দশ দিনকে নিয়ে এবং এই সোরাফাজরকে নিয়ে তাতে কী আছে দেখেন লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে কি আছে অল ফাজর অলায় আলীন আশর ওয়াশ ই ওয়াল ওয়াতর এই তিনটা আয়াতকে ইন্ডিকেট করে আমি আপনাকে কথাটা বলতে চাচ্ছি তা হলো এই এই আয়াতে যে সকল বিষয়ের কসম করা হয়েছে তা হলো একটি হল ফজরের ওয়াক ফজর ওয়াল ফাজর একটা কসম দ্বিতীয় কসম হচ্ছে দশ রাতের অলায় আলিন আশের যেটা তফসিল আমরা করলাম তৃতীয় কসম করা হয়েছে ওয়াশাফ ই জোর জোর বস্তুর কসম করা হয়েছে জোর যে কোনো কিছুর এবং ওয়াল ওয়েতর ওয়েতের মানে হচ্ছে বেজর যেটা আমরা বেতের সালাদ বলি বেতের বা দিয়া বলি কিন্তু এটা শব্দটা হচ্ছে ওয়েতের ওয়া তা র তা ওয়েতের ওয়াল ওয়েতের আল্লাহ সহলা বেজরের শপথ করেছেন যেমন এই ক্ষেত্রে আসবে সমস্ত কিছু কিন্তু জোরায় জোরাই সৃষ্টি আর আল্লা তালা হচ্ছেন একক তো সৃষ্টি আর স্রষ্টা পৃথক এটা আমরা সৃষ্টিকে নিয়ে কথা বলবো তো সমস্ত সৃষ্টির মাঝে জোর আর বেজরের কসম করা হয়েছে তাহলে এখানে চারটা কসম তো আমরা কি বলেছি এখানে যে যেই জিনিসের মর্যাদা বেশি সেই কথাটাকে আল্লা সুবান প্রথমে উল্লেখ করেন এখন এই নীতিকে যদি আপনি ফলো করেন তাহলে সেই বিষয়ের কথা আল্লা সুবাহ আহমাতলা প্রথম উল্লেখ করে থাকেন যেই জিনিসের মর্যাদা বেশি তাহলে এই চারটি বিষয়ের মাঝে থেকে বড় ব্যাপার বা বড় বিষয় হল ফজরের ওয়াক্ত সালাতুল ফজর মানে ফজরের ওয়াক্ত কারণ আল্লাহ সুবাহানতালা এখানে চারটা বিষয়ের মধ্যে প্রথম কসম করেছেন ফজরের ওয়াক্তের তারপরে আল্লা তালা কসম করেছেন দশ রাতের তারপরে আল্লাহ সুবাহন আহম তালা জোর এবং বেজোরের কসম করেছে তো জেনে রাখেন যে যেই ব্যক্তির ফজর ছুটে যাবে যেহেতু দশ রাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের ওয়াক্ত এই জন্য আমি কথাটাকে আপনাকে মানে পেশ করতে চাচ্ছি যার ফজর ছুটে যায় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না জেনে নেন আপনার এই আপনার জন্য এই আলোচনা নয় এই দশ দিনের আমলে আপনার কোনো উপকারে আসবে না বা এই দশ দিনের ফজিলতপূর্ণ কাজের বক্তব্য আপনার জন্যে নয় ঠিক তেমনি যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেন না কোরবানিও তাদের মূলত তাদের জন্যে নয় এ কথাটা হয়তো অনেকের কাছে ভারী মনে হবে তবে আমি কোরআন থেকে যেমনটা পাচ্ছি এমনটা আপনার কাছে দেখাচ্ছি আল্লাহ বলছেন ফাজর ফজরের ওয়াক যদি আমরা ফজরের সালাতকে ধরে নেই তার মানে এটাকে প্রথম প্রাধান্য দিতে হবে তারপরে প্রাধান্য পাবে এই দশ দিনের আমল আপনি কি করতে পারেন সেটা কারণ কি এই দশ দিনের যে নফলিবাদতের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে অতিরিক্ত আমল আর ফজরের সালাত হচ্ছে ফজর ফজর হচ্ছে ফরজ সেটা আপনার দশ দিনেও পড়তে হবে আর আজকেও আপনার পড়তে হয়েছে এবং দশ দিনের পরবর্তীতে আপনাকে পড়তেই হবে এটা না থাকলে আপনার মুসলিমের অস্তিত্ব টিকবে না এই জন্য ফজরের ওয়াক্ত হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যারা দশ দিনের আমল করবেন ইচ্ছা করেছেন আমরা আলহামদুলিল্লাহ যারা এগুলো খুঁজে তারা অবশ্যই দিনদার এবং সৎ ব্যক্তিরাই এটা খুঁজে এবং তারা আমল করে থাকে তো সেই ক্ষেত্রে যারা ফজরের সালাত আদায় করেন না তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি এই দশ দিনের কল্যাণ প্রাপ্ত হতে হলে আপনাকে পাঁচক তো সালাদ তো পড়তেই হবে বিশেষ করে ফজরের রক্তটাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এটা তার সময়ের মধ্যেই আদায় করতে হবে নিজের খেয়াল খুশি নয় দ্বিতীয় কথা বলেছি যে যেই জিনিসের মানে যেই বিষয়ের মর্যাদা বেশি তার কথাটা আল্লাহ আগে এনে থাকেন আরেকটা দলিল নিয়ে নেন সেটা হচ্ছে পাঁচক্ক সালাদ যারা আদায় করেন না তাহলে তাদের জন্য মূলত কোরবানি নয় কুরবানি হচ্ছে মুসলিমদের জন্য যারা আদায় করে এটার দলিল হিসাবে আপনি ওই আয়াতই নিতে পারেন যে আয়াতের মধ্যে আল্লাহ কুরবানির কথা বলেছেন যে তোমরা কুরবানি করো বা বিশেষ করে কথাটাকে বলেছেন রাসু ইসলামকে তাহলে সে আয়াত তো আমরা কুরবানির ক্ষেত্রে দলিল দেই কিন্তু তার আগের অংশটাকে আমরা স্মরণে রাখি না বা ওটাকে হাইলাইট করি না সেটা কি আল্লা সুবাহ তালা বলছেন ফসল্লি লি রব্বিকা ওয়ানহার তো অতএব তুমি সালাত আদায় করো তোমার রবের জন্য ওয়ানহার এবং কুরবানি করো তাহলে আল্লাহ সালাতের কথাটা আগে এনেছেন ফসল লিলে রবিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো তাহলে এটা সুরা কৌসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন একশো আট নম্বর সুরা এটা তাতে আল্লাহ সুবাহান তাল্লাহ সালাতের কথা আগে উল্লেখ করেছেন যদিও অধিকাংশ মানুষ নিজের মতোই চলে কিন্তু আল্লাহ সুবাহান তালা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে আনেন তো এই ক্ষেত্রে কুরবানির আগে আল্লাহ সুবাহ মহমতলা সালাত এনেছেন এবং ফজরের ওয়াক্ত এনেছেন দশ রাত্রের আগে অতএব ফজরের ওয়াক্তকে অবশ্যই মূল্যায়ন করতে হবে তাহলে এই দশ দিনের ইবাদত যে কোনো নফল ইবাদত আপনার জন্য কল্যাণ করা হবে তো কুরবানি মূলত মুসলিমদের জন্য যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাদের জন্য এবং যারা হালাল টাকায় কুরবানি করবে মূলত তাদের জন্যে অতএব এটা আল্লাহর অনেক বড় নিদর্শন এর মধ্যে অনেক যা এবং কল্যাণ রয়েছে আমরা আপনাদের কাছে এই মেসেজটা আমাদের থাকবে পাচক তো নামাজই যেন কোরবানি করে এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ তো তৃতীয় ধাপ এই তিনটা আয়াতের মধ্যে তৃতীয় যে জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে মর্যাদাপূর্ণ বিষয়ের কথাটা যখন আল্লাহ আগে উল্লেখ করে থাকেন এবার সুরা ফজরের তিন নম্বর আয়াতটার দিকে লক্ষ্য করেন তাহলে এই দিকটা আপনার জন্য অনেক উপকারে আসবে সেই আলোচনাটা আমাদের নয় জেলহাজ ইয়মে আরাফা এবং দশ ই কুরবানির দিনের এই দুই দিনের মধ্যে কোন দিনটা বেশি মর্যাদাপূর্ণ দিন এই আয়াতটা আপনার সামনে থাকলে এটাও আপনার বুঝে আসবে দেখেন কি আছে আল্লাহ সব রহমতাল বলেছেন ওয়া শর জোর এবং বেজোর তফসির কারণ বলেছেন এই শাফা এই শাফ এ মানে জোরা বলতে এখানে দশম দিনকে বোঝানো হয়েছে মানে দশ তারিখের যে দিনটি এমন নাহার ওই দিনের কসম করেছেন আল্লাহ এখানে তার মানে ওই দশ মানে জোর আর নয় তারিখটা হচ্ছে বেজোর ওয়ালুয়েতর এবং তিনি নয় তারিখেরও কসম খেয়েছেন একটা তাপসির কেউ কেউ আবার বলেছেন যে এখানে দশ তারিখের দিনের কসম খেয়েছেন আর তারপরের তিন দিনের কসম খেয়েছেন তার মানে এক এগারো বারো তেরো তিন দিন মিলিয়ে বেজোর হয় আর দশ তারিখের দিনটি জোর এ তাপসিরে রয়েছে আপনি তাপসিরে এপনিক সেরে বা বিভিন্ন তাফসিরে পেয়ে যাবেন তা আমরা যদি প্রথম তাফসিরটি গ্রহণ করি যে এখানে জোর আর বেজোর বলতে আল্লাহ দশ তারিখ এবং নয় তারিখ উদ্দেশ্য করেছেন তাহলে আমি যে দাবিটা করলাম এখন যে যেই জিনিসের মর্যাদা বেশি যেই সময় যেই ওয়াক্তের যে আমলের মর্যাদা বেশি আল্লাহ সেই কথাটা আগে বলেন তাহলে যদি এখানে নয় আর দশ তারিখ উদ্দেশ্য হয় তাহলে সিরিয়াল এইভাবে হওয়া উচিত ছিল যে নয় এবং দশ তারিখের কসম কিন্তু আল্লাহ সুমন আহমতোল্লা বলেছেন দশ তারিখ এবং নয় তারিখের কসম তার মানে হচ্ছে যে নয় তারিখ ইয়মে আরাফা থেকে বেশি মর্যাদা কর দিন হচ্ছে ইয়মুন নাহার দশ তারিখের দিন যেটা আমাদের কাছে কুরবানির দিন কারণ ওটাই হলো হজের থেকে বড়ো দিন যেই দিনের মধ্যে হজের সবচেয়ে মূল্যবান কাজগুলো করা হয় যদিও নয় তারিখের দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ নয় তারিখের দিনটাকে হজ বলা হয়েছে ইনশাআল্লা আজিজ পৃথকভাবে আমরা নয় তারিখ এবং দশ তারিখ নিয়ে আলোচনা করবো এটা আগেই বলেছি তবে এখানে যেহেতু এই সোরার তিনটা আয়াতকে পেশ করার প্রয়োজন ছিল বিদায় আমি তিনটা আয়াতকে একসাথে আপনাকে করে দিলাম যে ওয়ালাই আলিন আসর বলতে এখানে এক থেকে দশ দিনের মর্যাদা ওয়া ফ ইউর মানে হচ্ছে জোর এবং বেজোর বলতে দশ তারিখ কুরবানির দিন এবং নয় তারিখ ইয়মে আরাফার মর্যাদাকে এ আয়তে তুলে ধরা হয়েছে তবে আমরা পৃথকভাবে ইনশাল্লা আজিজ নয় এবং দশ তারিখ নিয়ে কথা বলবো তো এই ছিল দশ তারিখের মর্যাদা যে আল্লা তালা এক থেকে নিয়ে দশই জিলহজ এই প্রত্যেকটা দিনের আল্লা সুবাহানাহাতা কসম করেছেন আর শপথ নিয়েছেন তার মানে এটা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ দিন অনেক মর্যাদাপূর্ণ দিন এই দশ দিন সম্পর্কে মর্যাদাপূর্ণ আরেকটা তথ্য আপনি কোরআন থেকে পেয়ে যাবেন যেটা আমার নজরে এসেছে তা হলো সুরা আল সাত নম্বর সোরার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতটির তফসির আপনি পড়ুন তাতে এই জিলহজ মাসের দশ দিনের তথ্য অনেকটাই পেয়ে যাবেন তাতে কি আছে একটি আয়াত যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন ওয়া ওয়া ADNA মূসা আরবা 30 লাইলাতান ওয়া ওয়া ADNA মূসা 30 লাইলাতান ওয়া আতমমناها বি 20 ফতম্মা মীকাতু রব্বিহি লাইলা এটা ছিল আয়াত যেটা আপনি 142 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা আরাফ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তিরিশ দিনের ওয়াদা নিয়েছিলেন যে তুমি তিরিশ দিনের জন্য তুর পাহাড়ে অবস্থান করো তারপর আল্লা সুবানাহ তালা যখন তিনি তিরিশ দিন পুরা করেছেন আল্লা তালা তাকে বললেন যে আরও দশ দিন তুমি অবস্থান করো আল্লাহর পক্ষ থেকে আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন পুরা করতে বলেছিলেন এবং মোসালাহ সালাম চল্লিশ দিন পুরা করেছিলেন ও আর চল্লিশ রাত মানে চল্লিশ দিন অবস্থান করেছিলেন পুরা করেছিলেন এ আয়তের তাফসিরে বলা হয়েছে সেই অতিরিক্ত দশ দিন ছিল জিলহজ মাসের দশ দিন এই সম্পর্কেও ইবনে আবি হাতেম চার হাজার নয়শো আট হাজার নয়শো সাতান্নতে একটা আসার পাবেন ইবনে আবি হাতেম থেকে ইবনে কাসির হেমাহুল্লা কোট করেছেন কানা ইবনু আব্বাস ফি কৌলুফি কৌলিল্লাহি তালা ইবন আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুমা তিনি আল্লাস বানাহতালার এই আয়াতের তফসির করেছেন এভাবে ও ওয়াদনা মুসা সালা সিন আলাই লাতান ওয়াত মাম না সালামের সাথে যে তিরিশ রাতের অঙ্গীকার ছিল এবং আরও দশ দিয়ে চল্লিশকে পুরা করা হয়েছিল কালা জুল কাদা সে তিরিশ দিন ছিল জিল মাস পুরা মাসটি ও আশরিন জিল ওয়াশ্রি জিল হিজ্জা এবং জিল মাসের দশ দিন ছিল ইবনু আবি হাতেম তিনি তার তফসিরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন আট হাজার নয়শো আপনি পেয়ে যাবেন মশরুফ মুজাহিদ আতা ও হাসান আল বসি রাহেমাহমুল্লাহ তারা সকলেই এই মতকে গ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলেছেন যে এটাই হলো এই তফসিরের এটাই হলো সঠিক তফসির তার মানেই আল্লা সুবাহানা মুসা আলহিসালামকে আরও দশ দিন অবস্থান করতে বলেছিলেন কেন এটা তফসির কারকদের মূল উদ্দেশ্য হল যে ওই দশ দিন অবস্থান করে আল্লাহর জন্য ইবাদত করা এটা আল্লাহ সুবানাহলার কাছে অনেক বেশি পছন্দনীয় ছিল যাতে করে মুসা সালামও এই মর্যাদাপূর্ণ দশ দিনের ইবাদতে অংশ নিতে পারে এমনটাই তফসির কারগন উল্লেখ করেছেন তাদের দৃষ্টিভঙ্গি এমনটাই আর তাদের দৃষ্টিভঙ্গি যথার্থ কেননা এখন ওই হাদিসটা আমি আপনার কাছে উল্লেখ করব। যেটা বোঝার জন্য এতগুলো কথা বলেছি যেই হাদিসে আব্দুল ইবিনী আব্বাস রাদে আল্লাহমতাল থেকে বর্ণনা করা হয়েছে একাধিক কিতাবে মোস্তাদে আহমদে পাবেন এক হাজার নয়শো আটষট্টি এবং তিরমিজিতে পাবেন আপনি সিয়ামের অধ্যায়ে সাতশো সাতান্ন বুখারিতে আপনি পাবেন তেরো নম্বর এই দাইন তার নয়শো উনসত্তর নম্বর নাইন সিক্স নাইন এবং আবুদাবাদে আপনি হাদিসটি সৌমে সিয়ামের অধ্যায়ে পাবেন দুই হাজার চারশো আটত্রিশে তাতে কী আছে এই হাদিসটির কয়েকটা ভাষা আমরা গত জুমাতে আলোচনা করেছি আপনারা প্রত্যেকে জানেন সেটা কি মামিন আইয়ামিন আল আমিহা ফিহিনা আহাব্বু ইল আল্লাহালিন হাজিহিল আয়ামী আয়াম আল আসর মানে এই দিনগুলো শুধু মর্যাদা নয় বরং এই দিনে যদি কেউ সৎকর্ম করে সেই সৎকর্মের মর্যাদা বেশি মানে প্লাস দুইটা জিনিস লাগবে এই দিনগুলো লাগবে এবং এই দিনে সৎকর্ম লাগবে তাইলে আপনার মর্যাদা বেড়ে গেল সেটা কি মামিন আইয়ামিন আল আমলস আলী হফিহা যেই দিনগুলোতে কাজ করা হয় এমন কোনো দিন নাই যেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে এই দশ দিন থেকে যেই দশ দিনে সৎকাজ করা হচ্ছে তার মানে জিল হজ মাসের এই দশ দিন যদি কেউ সৎ কাজ করে এই কাজগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় যেটা অন্য কোনো দিনের আমলে এতটা পছন্দনীয় আল্লাহর কাছে নয় এই মর্মে হাদিসটা রয়েছে কালু উইয়ার অলাল জিহাদু ফিসাবলিল্লা অন্য অন্য দিনে যদি আমি জিহাদু করি তাহলে কে এতটা নিকে পাবে না কাল অলাল জিহাদু ফিসাবিল্লাহ জিহাদ করে ওই মর্যাদায় পৌঁছতে পারবে না যদি এই দশ দিন কেউ সৎ কাজে নিজেকে ব্যস্ত করে রাখে তবে ইল্লা রাজুলান খারা জা বিনাফসিহামু মালামিয়ার যে মিন জালিকা বিষাই সে তার জান এবং নিয়ে আল্লা রাস্তায় বেরিয়েছিল কিন্তু কোনো কিছু নিয়ে আর সে ফেরত আসেনি এই ব্যক্তির মর্যাদা ভিন্ন সুবাহ তো এই কথাটা রয়েছে মানে এমন মুজাহিদ যে আল্লাহর জন্যে জানমাল সব কিছু লুটিয়ে দিয়েছে তাকে কেউ নেকি দিয়ে ধরতে পারবে না এটা ছিল রাসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা তো এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে এই দশ দিনের আমলের গুরুত্ব সব থেকে বেশি আমল করতে হবে এই ছিল জিলহজ মাসের প্রথম দশ দিনের ম এই দিনগুলোর আরও কিছু মর্যাদা রয়েছে যেমন এই দশ দিনের বৈশিষ্ট্য হলো এই দিনগুলোতে ভানা হওয়া তালাকে বিশেষভাবে স্মরণ করতে বলা হয়েছে বিশেষভাবে এই দশ দিনে স্মরণ করতে বলা হয়েছে এই মর্মে কোরআনের একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরাহ বাইশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে আলাস ভানহ তালা তাতে বলেছেন লেয়াস হাদু মানাফি আলহাম ওয়াজ কুরুস মাল্লাহিফি আয়া মি মালুম আত আলা মার জাকহুমহিম আতিল আন আম ফকুলু মিনহাওয়া আতেমুল বা ইসাল ফাকের এটা ছিল আয়াত তার আগের কিছু অংশ আছে তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটুকু যারা হজে হজের জন্য তাদেরকে ডাকা হয়েছে যাতে করে তারা এখানে উপস্থিত হয় তাতে তাদের উপকার রয়েছে মানা আর কেন তারা এখানে আসবে ফি আয়ামা আলুমাত যাতে করে তারা জানা শোনা দিনগুলোতে আল্লা সবান জিকির করতে পারে এই জানাশোনা দিনগুলোর তফসির করা হয়েছে এটার তফসিরও আপনি পেয়ে যাবেন ইবন আব্বাস তালা আনহুমা থেকে করুল্লাহ হাফি মালুমাত ইয়ানি আইয়ামুল আশর তার একটা তফসির হচ্ছে আয়ামিল মালুমাত বলতে আইয়ামে আশর এই দশ দিনকে তিনি উদ্দেশ্য করেছেন যে আল্লাহ আল্লা তালা আমাদেরকে জানিয়েছেন যে যারা হজে আসবে তারা যেন তাদের উপকারের জন্যে আসে এবং এখানে এসে এই দশ এই দিনগুলোতে তারা আল্লাহ সানাহুয়া তালাকে অধিক মাত্রায় স্মরণ করবে এর তফসির করা হয়েছে অন্যান্য তফসিরে শুধু দশ দশ তারিখের দিন মানে কুরবানির দিনকে বলা হয়েছে আইয়ামে মালুমাত আর আইয়ামে মাদুদাত বলা হয়েছে এগারো বারো তেরো যেটা আমরা আইয়ামে এ তশরিকের মধ্যে এই আইয়ামে মালুমাত ও আইয়াম আইয়ামে মাদুদাত এই দুইটা শব্দের তফসির সেখানে করব। জাস্ট এখানে এক থেকে নিয়ে দশ তারিখের মর্যাদা সম্পর্কে তুলে ধরার জন্যে এই আয়াতটি আমি আপনার কাছে পেশ করেছি এর তাফসির দশ তারিখ সম্পর্কে রয়েছে কেন আল্লাহ বলেছেন যাতে করে তারা এই দশ দিন আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করে তাহলে আল্লা সুবান আতালাকে অধিক মাত্রায় স্মরণ করার সাথে এই দশ দিনের বৈশিষ্ট্য কি রয়েছে কিভাবে প্রমাণ হয় এটাকে তুলে ধরার জন্যে আমি আপনাকে কেন আমি এই পয়েন্টটা উল্লেখ করতে চাচ্ছি তা হলো আল্লা সুবান বিশেষভাবে স্মরণ করা এটার কারণে এই দশ দিনের মর্যাদা বেড়ে যাচ্ছে কারণ আল্লাহ সুবাহান হা তালাকে স্মরণ করা এমনিতেই হচ্ছে মর্যাদাপূর্ণ কাজ আর আল্লাহ সুবাহান হুম তালাকে অন্যান্য দিনে স্মরণ করা আর এই দশ দিনে বিশেষভাবে স্মরণ করা এক নয় এই স্মরণ করার মধ্যে পার্থক্য রয়েছে বিশেষভাবে এই দশ দিন আল্লাহ সুবহানা হুয়া তালার স্মরণের মধ্যে তার বরত্ব তাকবীর তার পবিত্রতা যেমন সুবহান আল্লাহ এবং তার প্রশংসা আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর এবং তার তাহলিল যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলোর সবথেকে বেশি মর্যাদাপূর্ণ কাজ হচ্ছে এই দশ দিনে বেশি পরিমাণ পাঠ করা এই কথাটা আমি এমনি এমনি বলতেছি না কারণ এই মর্মে একটা হাদিস রয়েছে আলিমিন ওমার আনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালা মামিন আল মামিন আজম আহাব্বু ইলাইহি মিনাল আল আমি ফিহিনামিন হাজহিল মিল আশর আলহি ওয়াসাল্লাম থেকে ইবন ওমার রদে আল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর কাছে এই দশ দিনের চেয়ে মর্যাদাপূর্ণ আর আল্লাহর কাছে পছন্দনীয় অন্য কোনো দিনের আমল নেই ফির ফিনা অতএব এই দিনগুলোতে তোমরা অধিক মাত্রায় যে কাজটি করবে সেটা হচ্ছে আর তাহলিল ও তকবীর ও তাহমিদ তিনটা শব্দ রয়েছে তাহলিল লা ও ইহকীর আল্লাহ আকবর আর তাহমিদ আলহামদুলিল্লাহ এই শব্দগুলো এই জুমলাগুলো অধিক মাত্রায় আমাদেরকে করতে বলা হয়েছে মোসাদে আহমদ এই হাদিসটি রয়েছে পাঁচ হাজার একশো উনানব্বই তবে শোয়েবল আরনাম রাহমাহুল্লাহ এই হাদিসের তাহকিক করে বলেছেন এটা সহি মতনটা কিন্তু ইসনাদুন দাইফ এর সনদ দুর্বল তবে এই তাকবীরগুলো পাঠ করা এই সময়গুলোতে এটা হচ্ছে সহি তার মানে এটা করা যেতে পারে যদিও সনদের মধ্যে দুর্বলতা আছে সুবহানাহু ওয়া তালা এই দশ দিনের মধ্যে এতটা মর্যাদা রেখেছে এখন এছাড়াও আরও বেশ কিছু মর্যাদার দিক থাকতে পারে তাহকি করলে হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে যতটুকু কথা সহি সহি সূত্রেভাবে বা অথেন্টিকভাবে পেয়েছি অতটা কথাই আমি আপনার কাছে তুলে ধরেছি বাকি থাকলো এই দশ দিনের বিশেষ কোনো আমল আছে কিনা দুঃখজনক হলেও সত্য যে একটা পোস্ট করেছিলাম আজকেই তো তাতে অনেকে গালাগালি বা যারা বোঝে না তারা আসলে সবসময় নিজের বধ ভিতরের খারাপিটাকে প্রকাশ করে থাকে তার মাধ্যমে চিনা যায় আসলে কার মধ্যে সততা আছে কিনা নাই অনেক বক্তব্য আপনি দেখতে পাবেন তারা সংখ্যায় গণিগণি দিয়ে বক্তব্য পোস্ট করেছে যে এই দশ দিনের এই বিশেষ দশটি আমল এই দশ দিনের এই আমলগুলো খাস এই আমলগুলো করুন এইভাবে এভাবে দেখানো হয়েছে কিন্তু কোনো হাদিসের মধ্যে কিন্তু এইভাবে ইন্ডিকেট করে কোনো নির্দিষ্ট আমল দেওয়া হয়নি যে আমলগুলোর কথা বলা হয়েছে ইনশাল্লাহ আজিস কি আমল করবেন আর নির্দিষ্ট যে কোনো আমল নেই এ সম্পর্কের পরবর্তী বক্তব্যটার জন্য আপনি অপেক্ষা করেন সেটা আমি খুব শীঘ্রই আপনার কাছে পেশ করতেছি এই দশ দিনের মর্যাদার্থে আমি যেটা যে কথাটা বলতে চাচ্ছি এখন যে মর্যাদাকর এই কথাগুলো রয়েছে কিন্তু এই দশ দিনে আপনি কি আমল করবেন এই সম্পর্কে যে হাদিসগুলোকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো সেই হাদিসগুলোর মধ্যে দুর্বলতা থাকার কারণে আমি এই কথাটা বলেছি সেটা কি দেখেন একটা হাদিস পেশ করা হয় সেটা আলহামদুলিল্লাহ কোনো আহল হাদিস বা কোনো সালাফরাই হাদিস বর্ণনা করে না বিশেষ করে অন্যরাই অন্য তরিকাপথী বা যারা আছে অন্য মসজিদের থেকে এই বক্তব্যগুলো করা হয় আর এই হাদিসটাকে তারা বেশি হাইলাইট করে সেটা কি আবু হরে রে আল্লাহ তালাহ থেকে আনি নবী ওয়াসাল্লাম কালা মিন আইয়ামিন আহাবো ইল আল্লাহি আই আব্বাদা লাহু ফিহা হামিন আশরি জিল এই অংশটুকু তো সৈহাদির সাথে মিল আছে তারপরে বলছেন ইয়া দিলু সিয়াম কুল্লি মিন মিনহা বি সিয়ামি সানাহ এই দিনের একটা সিয়াম এক বছর সিয়াম রাখার সমান ও কেয়াম কুল্লা কুল্লি লাইলাতিন মিনহা বি কেয়ামি লাইলাতিল কে কাদর আর প্রত্যেকটা রাতের কেয়ামের মর্যাদা হলো প্রত্যেকটা রাতের মর্যাদা কদরের রাতের মতো নেকির মর্যাদা আশ্চর্য সুহানুল্লাহ মানে এই হাদিস কয়েকটা কিতাবে এসেছে ইবনু আজাদেও এসেছে হাদিসটি সাত নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায় আপনি পেয়ে যাবেন এক হাজার সাতশো এবং ইমাম তিরমিজুর রহমা উল্লা হাদিসটাকে তার সিয়ামের অধ্যায় এনেছেন আল আমাল লফি আইয়ামিল আশের দশ দিনের আমল সম্পর্কে এনেছেন সাতশো আটান্ন আর মিশকেত হাদিসটি এক হাজার চারশো একাত্তর পেয়ে যাবেন কিন্তু এরা হাদিসের তাহকিকে নাসির উদ্দিন আলবানী বঞ্চনী হাদিস হচ্ছে দাইফ দুর্বল হাদিস তাহলে দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমরা আমল করি না কিন্তু এই হাদিসগুলোই দেখেন থেকে বেশি প্রচার হয় কি আছে আজকেও এক ভাই বলল যে মসজিদে কোনো মসজিদে এই সপ্তাহে ইমামরা এই হাদিস বর্ণনা করেছে সিয়া কুল্লা ইয়ামিন মিনহা বি সিয়া বি সিয়ামি সানা মানে একটা দিনের সিয়াম এক বছরের সিয়ামের সমান আর এক রাতের ক্যাম কদর রাতের ক্যাম আল্লাহ তো আসলে এই হাদিস তোহী নয় তো যার ফলে এই যে মানুষ এত বাড়াবাড়ি করে আরেকটা হাদিস বলি তারপর আমি বলি কেন এ কথাটা আপনার কাছে আমি বলতে চাচ্ছি আরেকটি আসার পেশ করা হয় আনাসরাদ আল্লাহ তালান থেকে কালা কানায়া কৌল ফি আয়াম আশর বেকুল্লি ইয়মে আলফু ইয়মিন ওয়াউম আরাফাতা আশ আশরাত আলাফি ইয়মিন কালা ইয়ানি ফিলফদ ফজিলতের দিক থেকে আনাসরাদ আল্লাহ তোলাহ বলেছেন এই মর্মে বলা হয় মানে তার নামে বলা হচ্ছে যে আনাসরাদ আল্লাহ তোলাহা নাকি আনহু নাকি তিনি একথা বলতেন যে আলফু আলফুয়ৌমিন এক একটা দিন এক হাজার দিনের সমান ফজিলতের দিক থেকে আর আরাফার দিনটি ওই দিনটায় হচ্ছে আ আশরু আশরাত আলা ফি ইউমিন মানে দশ হাজার দিনের সমান তার মানে দশ হাজার দিন ইবাদত করে দশ হাজার দিন সিয়াম রেখে সে ওই নেকি পাবে না যেই নেকিটা সে আরাফার দিনের সিয়ামে পাবে বা একটা দিনের আরাফার সিয়াম রেখে নিলে আরাফার দিনের সালাদ পড়লে সে দশ হাজার দিন সালাদ পড়লে সিয়াম পড়লে যেই নেকি হবে তার ফজিলত এতটা বেশি এই কথাটা সোয়াবুল ইমান উল্লেখ করেছেন তিন হাজার চারশো অষ্টআশিতে এবং তার্গিবত তারহিবের মধ্যে এক হাজার সাতশো অষ্টআশিতে ইমাম নাসুরুদ্দিন আলবানী দিফ ও তার্গিব তারহিবের মধ্যে সাতশো ছত্রিশ এনেছেন এবং বলেছেন এই আসারটি হচ্ছে দুর্বল গ্রহণযোগ্যতায় পৌঁছেনি তো এই দশ দিন সম্পর্কে সংক্ষিপ্ত কথাগুলো ছিল বাকি থাকলো দুই দুই দিন দিন তারিখ তারিখ এবং সেটা আমরা পৃথকভাবে বর্ণনা করব। তো এবার আমি আপনাকে বলতে চাই যে এই কথাটুক কেন বললাম অধিকাংশ মানুষ আমাদের কাছে ফোন করেছে আজ থেকে গতকাল থেকে যে কবে থেকে সিয়াম রাখবো চাঁদ উঠেছে কিনা তার মানে এটাকে এমন ধরে নিয়েছেন যে এই নয় দিন তাকে সিয়াম রাখতেই হবে এমনভাবে প্রশ্ন করা হয় অনেকে তো ডিউটির মধ্যে আছে অনেক মা বোনরা প্রশ্ন করতেছেন যে আমাদের কি আগে কাজা রাখতে হবে না নয় দিনের সিয়াম রাখতে হবে তার মানে তারা এটাকে এমনভাবে নিয়ে নিয়েছেন যে মনে হচ্ছে যে এই নয় দিন সিয়াম তাকে রাখতেই হবে কিন্তু হাদিসের ভাষাটা কি যেই কোনো সৎ কাজ আপনি করুন না কেন এটাই আপনার জন্য কল্যাণ বই আনবে এটা কারোর জন্য ফরজ করা হয়নি আর আপনার জন্য কাজা যেই সিয়ামটা আছে আপনাকে কাজায় রাখতে হবে আর এর সাথে নিকিটা আপনি পেয়ে যাবেন কিন্তু নিয়ত আপনার কাজার থাকতে হবে যদি কাজা আপনার থেকে থাকে কাজা রেখে আপনি এই নয় দিনের সিয়াম রাখতে পারেন না আর আয়সারাদাহা থেকে একটা হাদিস রয়েছে যেটা আমরা আমলে বললাম আমলে উল্লেখ করব যে কেন বলেছি নির্দিষ্ট স্পেসিফিকভাবে এই দশ দিন বিশেষ কোনো আমল নাই ওই হাদিসের ভিত্তিতে যদিও একটা হাদিস নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন যেটা আবু দাউদ এবং নাসাইতে রয়েছে কিন্তু ওই হাদিসটি আর নাউদ মুসাদে আহ দুর্বল বলেছেন যে হাদিসের মধ্যে আছে যে সাল্লাম এই নয় দিন সিয়াম রাখতেন আর মুসলিম এবং হাদিস আছে যে তিনি অস্বীকার করেছেন তিনি বলছেন আমি রাসুল কোনো দিনই দেখিনি যে এই দশ দিন তিনি সিয়াম রেখেছেন তবে কেউ কেউ এই হাদিসের তফসির দুই রকম করেছেন কেউ বলেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে দশ তারিখের দিনটি আর কেউ কেউ বলেছেন না এক থেকে দশ তারিখ হাল আমরা সেটা আমলের মধ্যে একটু পরেই আপনার কাছে পেশ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা মোটেও নয় যে আপনি আমল করবেন না বরং করুন আমরা চাচ্ছি যে আপনি বাড়াবাড়ি করবেন না এটা একটা নফল একটা ওয়াক্ত আল্লাহ আমাদেরকে দিয়েছে কল্যাণকর ওয়াক্ত এর মাধ্যমে আমরা যথেষ্ট নেকি অর্জন করতে পারবো অনেক বেশি মর্যাদায় নিজেকে উন্নীত করতে পারবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে অতএব খেলতামসা করে নয় বরং একটা কথা বলে দিই সালাফরা বা আমরা 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 যাদের কাছ থেকে শিখি তারা আমলের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দেয় আকিদা তারপর আকিদা যাদের ভালো তাদেরকে অবশ্যই আমাদেরকে বলা হয় আমরা যেন সৎকর্ম করি ইবাদতের প্রতি আমাদেরকে যথেষ্টভাবে উৎসাহিত করা হয় আর আমরা যেটা শিখেছি আমরাও ঠিক জাতির কাছে ওই মেসেজগুলো দিই কিন্তু কিছু কথা না বোঝার কারণে আমাদেরকে মানুষ মন্দ বলে তারা বাতিল হাদিসের উপর আমল করে দুর্বল হাদিসটাকে মাথায় উঠিয়ে রাখে ওটা বলতে গেলে তখন আমাদেরকে অন্যরা খারাপ বলে আমরা নাকি ফেতনা বাজ আমরা নাকি ফেতনা সৃষ্টি করতেছি অথচ যেই কথাটা হক এটা ছিল বলার উদ্দেশ্য আপনি এই নয় দিন আমল করেন কি করবেন করেন কিন্তু আপনার উপরে ফরজের মতো করে নিজের উপরে প্রেশার ক্রিয়েট করবেন না এবং কেউ যদি সিয়াম রাখতে না পারে তাকে আপনি মনে মন্দ ভাববেন না কারণ এটা হচ্ছে এই পুরো দিনগুলি হচ্ছে নফল ইবাদতের জন্য এখানে খাসভাবে কাউকে কোনো ইবাদত চাপিয়ে দেওয়া হয়নি হাদিসের মধ্যে সৎকর্মের কথা আছে যেটা ইসলামে সৎ বলা হয়েছে এমন ছোট থেকে ছোট বড় থেকে বড় ইবাদতগুলো যেটা আপনার দ্বারা সম্ভবপর হবে আপনি সেই ইবাদত করুন এখানে গুণে গুণে আপনাকে দেখানোর কিছু নাই যে আপনি এই ইবাদতগুলো করবেন এই জন্য যারা বক্তব্য আপলোড দেয় বিভিন্ন সংখ্যায় নির্ধারণ করে এটা ছিল বলার উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ইবাদতের কথাই হাদিসগুলোতে আসে নাই শুধু বলা হয়েছে বান্দা আপনি যে কোনো সৎ কাজ করেন এটাই আপনার জন্য কল্যাণ করা হবে তো আলহামদুলিল্লাহ আমরা এই দশ দিনের মর্যাদা সম্পর্কে যে কথাগুলো আমার জানা ছিল এটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি আরও বাকি ডিটেলস জানতে হলে আমাদের বড় শেখ শেখেরা বিজ্ঞ আলেমরা রয়েছেন তাদের বক্তব্য ফলো করুন আলহামদুলিল্লাহ যথেষ্ট কিছু তাতে আপনি পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আমিনাবল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি